নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের গত 6ই ডিসেম্বর মধ্যমগ্রামের বাদুতে সর্বোত্তানে ট্রাভেল উইথ মৃগাঙ্ক একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছিল, তো সেখানে আমি গিয়েছিলাম। তো প্রথম দিককার যে ফুটেজ সেটা আমার কোনোভাবে মিস হয়ে যায়, তো যার জন্যই আজকে ইন্ট্রোডাকশনটা আমি বাড়ি থেকেই এভাবে শ্যুট করছি। তো ভিডিওটা আপনারা দেখুন আর অবশ্যই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে লাইক করবেন। এ ধরনের ওয়ার্কশপ ওয়েস্ট বেঙ্গলে এর আগে কোথাও হয়নি, তো এটা একদম ইনোভেটিভ আইডিয়া। তো তার জন্য মৃগাঙ্ককে হর্নেট ম্যানের স্যালুট, আর ভিডিওটা আপনারা দেখুন। আমি এখন যশোর রোড আর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের যে জাংশন সেখানটায় দাঁড়িয়ে আছি, বিকাশদার জন্য ওয়েট করছি। বিকাশদা আমাকে বলেছিল দাঁড়াতে, তো বিকাশদা আসলে মধ্যমগ্রামের দিকে যাওয়া শুরু করব। 8:50 বাজে, প্রায় 10 মিনিটের উপর দাঁড়িয়ে আছি, বিকাশদা এখনও পর্যন্ত আসেনি। আমি একটু পাংচুয়ালিটি মেনটেন করি, কোনো জায়গায় টাইমে ঢুকতে পছন্দ করি, তো এটা বিকাশদা তোমার জন্য। আমি জানি তুমি ভিডিওটা দেখবে, কমেন্ট অবশ্যই করবে। তো আজকে বাইক ট্যুরিং অ্যান্ড ক্যাম্পিং ওয়ার্কশপ মধ্যমগ্রামের এখানেই হচ্ছে। এটা হচ্ছে স্বরূপ গার্ডেন। সেটা বিভিন্ন কাইন্ড অফ ব্রেকডাউন হোক, তার জন্য একজন স্পেশাল একজন মানুষ দরকার, যিনি সব ধরনের হ্যান্ডেল করতে পারেন। আমরা যেভাবে চালাই সেইটা উনি বুঝতে পারেন। বুঝতে বুঝতে রঞ্জনদার সাথে বলা, বিয়াস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যারা লেডি রাইডার আছেন তাদের মধ্যে অন্যতম একজন। ও ওয়েস্ট বেঙ্গলের বলতে পারেন যে কোনায় কোনায় ঘুরে বেড়ানো একজন। এই ধরনের বাংলা ভাষায় কোনো ইভেন্ট, আমি যদি খুব কোট আনকোট বলি, কোনো ইভেন্টেই ফার্স্ট, কোনো ইভেন্ট বাংলা ভাষায় কেউ স্পন্সর করতে চায় না। প্রথমে বিভিন্ন রকম চিন্তা ভাবনা, অনেক কথাবার্তা হয়, অনেকের কাছে গেছি এবং আমাকে খুব বেশি দৌড়ে দৌড়ে না ঘুরতে হলেও, মানে ঘুরতে হয়নি, তার কারণ রাজুদার সাথে আমার পরিচয় হয়ে যায় হঠাৎ করে। এবং রাজুদা হচ্ছে অফ রোডের ওনার, সাথে সাথে বাইকিং ব্রাদারহুড অফ বেঙ্গলের অ্যাডমিনও বটে। এবং রাজুদার সাথে অমিতদাও আছেন, ওই যে অমিতদা এক কোণে দাঁড়িয়ে আছেন, লোকচক্ষের অলোক মানে মানে উল্টো দিকে থাকতে ভালোবাসে বলে ওখানে দাঁড়িয়ে আছেন। টিফিন টাইম টিফিনে দিয়েছে, এটা নাম কি? কেক। আর এটা চপ, চপ কাটলেট না জানি না। হাই ভিউয়ার্স, জোরে বলো, শুনতে পাওয়া যাবে। সুচেতা নন্দী, সুচেতা নন্দী, আই অ্যাম অলসো নন্দী, আমার নাম সৌমিক নন্দী। যদি আপনার ব্রেন ওইখানে আপনাকে সাথ না দেয়, আপনার অ্যাক্সিডেন্ট অবধারিত। আর ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে আপনার বডি যদি ক্যালকুলেট করে নিতে পারে যে আই হ্যাভ টু ওভারকাম উইথ মাই ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মিন বাইক, তো স্মুথলি ইউ ক্যান জাম্প। নিজের পয়সায়, পকেটের পয়সায় একটা লিমিট পর্যন্ত অ্যাডভেঞ্চার করা যায়, তারপরে করতে গেলে কিন্তু ফান্ড দরকার। এই ফান্ডিং কোথা থেকে আসবে? আপনাদের কাছে রাইডের ডেফিনেশন কি? ওই সানডে মর্নিং এ ভালো সেজে গুজে খুব সুন্দর করে খাবার উদ্দেশ্যে বেরোলাম, না হাইওয়েটা আরেকটু ছুঁয়ে চলে এলাম, ওইটা রাইট? আজকে সকালবেলা 10টার সময় রেডি হয়ে অফিসে যাচ্ছে, 50 কিলোমিটার আপ ডাউন পেছনে রাইট নয়, শুনে ভুল বলছি, রাইট নয়। আমরা কিন্তু প্রত্যেকে এক একজন রাইডার, জানেন আমার বাবা কাকারা বেশি সিরিয়াস রাইডার। ভিডিও দেখে বোঝা যায় এটা কিন্তু, আমি প্রথম যাই হচ্ছে উঠি বন্ধুদের সঙ্গে, ইট ওয়াজ অ্যা গ্রুপ রাইড। কেন গ্রুপ রাইড? দেখো আমার কোনো পার্সোনালি কিছু নেই, আমি গ্রুপ রাইড লাইক করি, ডিসলাইক করি। আমি একটা ভিডিও, আই হ্যাভ মেড আ ভিডিও অফ গ্রুপ রাইড অন সোলো রাইড, আমি সেই বিষয়ে যাবো না, বিকজ গ্রুপ রাইড ইজ অলওয়েজ আ ফান। আজকে যে ওয়ার্কশপটা করেছে, তো আজকে আমার একজন প্রিয় ইউটিউবার রাজকুমার দা, তো হোয়াটসঅ্যাপে গ্রুপে আমাদের সঙ্গে অনেকদিন ধরেই আছে, আমি অনেকদিন ধরেই চিনি, কিন্তু পার্সোনালি কারোর সঙ্গে দেখা করার সুযোগ হয়নি।
তো আজকে এই সুযোগটা হয়েছে আজ অ্যাকচুয়ালি এই ফোরামটা এইজন্যই হলো কি দিস ফোরাম উই অল নো ইচ আদার নাও ফেস টু ফেস কারণ আগে কখনো এরকম দেখা হয়নি হোয়াটসঅ্যাপ ইজ ওকে হোয়াটসঅ্যাপের সঙ্গে আজকে আমি জানতাম 100 man আজকে যে 100 man কিরকম ব্যক্তি আজকে থ্যাংক ইউ ফর ব্রিংগিং মি হিয়ার অ্যাকচুয়ালি এরকম এরকম না হলে বছরে 2-4টা তো হওয়া উচিত ডেফিনেটলি তো আপনারা রাজকুমার দাস চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাজকুমার দাস চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো অ্যাকচুয়ালি হি ইজ এ নাইস গাই আমরা অনেক দিন ধরেই একে অপরকে হয়তো চিনি কিন্তু এভাবে দেখা কোনোদিনও হয়নি তো ফেস টু ফেস আজকে দেখা হলো খুবই ভালো লাগছে আর আই এম ফিলিং গ্রেটফুল অ্যাকচুয়ালি আর আমি দুর্গাপুর গেলে আমার দুর্গাপুর আমি আগে কাজ করতাম হিন্দুজা গ্রুপে আমি আগে আইটি সেক্টরে কাজ করতাম ইয়েস আমি আগে মানে কাজ করতাম আইটি সেক্টরে কাজ করতাম ওখানে আমি সিটি সেন্টার রয়েছি এনি টাইম মোস্ট আমি বেনাচিটিতে থাকতাম আগে বেনাচিটি দুর্গাবাড়ি বলে একটা জায়গা আছে না দুর্গাবাড়ি হ্যাঁ দুর্গাবাড়িতে আমি আগে থাকতাম তো অ্যাকচুয়ালি দুর্গাপুর গেলে আমি রাজকুমার দাস সঙ্গে অবশ্যই মিট করব এবার তো রাইড শুরু একসঙ্গে একদম আমি তো করবই আই ওয়াজ মিসিং মাই বাইক ইন ওয়েস্ট বেঙ্গল আর আইবি আ জায়গা তো আতেই শুরু রাইড একসাথে রাজকুমার দার ফ্লাইট আছে রাজকুমার দা ব্যাঙ্গালোর ফিরে যাবে তো রাজকুমার দাকে বিদায় জানাই তো আবার হয়তো কোনোদিন দেখা হবে কোনো রাইডে ডেফিনেটলি আই উইল সি ইউ গাইজ এগেইন এন্ড ওকে চলো টেক কেয়ার গড ব্লেস বাই 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 গাইজ তো আজকে এই মোটো অ্যাডভেঞ্চার ওয়ার্কশপে এসে একজন স্পেশাল মানুষের সঙ্গে পরিচয় হয়ে গেল মুখটা দেখে কি নাম চিনতে পারছেন এনার নাম হচ্ছে বিয়াস দেব তো এনার একটা ইউটিউব চ্যানেলও আমি খুঁজেছিলাম কিন্তু দু একটা ভিডিও ছাড়া আর কিছু পাইনি যদিও সেইভাবে কিছু নেই একদম 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 আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো এনার ইউটিউব কোনো ভিডিও থাকবে তো সেরকম কিছু পাইনি এনার লেখা অবশ্যই ব্লগিং লেখাটাও আছে আমি দেখেছি অবশ্যই অবশ্যই একদম একদম আপনারা গিয়ে বিএসডি ফেসবুকে গিয়ে আপনারা বিএসডিকে ফলো করতে পারেন আর ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারেন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি আমি পাঠিয়ে দেবো আমি অনলি ফলো করি এখন আশা করি এবার অ্যাকসেপ্ট করবে নিশ্চয়ই নিশ্চয়ই কথা দিলাম হর্নেট ম্যান চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন ফলো করুন থ্যাংক ইউ বাই বাই একবার শুধু দেখে নেবেন আপনি পড়েছেন পেছনে কোনো গাড়ি ফাড়ি তো নেই রানওভার হয়ে যাওয়ার ভয় তো নেই কেউ নেই তো একা যদি সোলো হয় সোলো তুলে দিল ঠিক আছে সোলো হলে কী করতে হবে একটু দেখে নেবেন যে আপনার যে বডির বিভিন্ন পার্টস আছে ঠিক আছে কি না পা নাড়ানো যায় কোনো অসুবিধা হয় না আমরা হার্ড জুতো সবাই পরে থাকি না যদি কেউ পড়েন সফিস্টিকেটেড ধরুন 4,000-5,000 দামের ইয়ে পড়ছেন আপনারা স্নিকার পরবেন না একদম পড়বেন না 1400-1500 টাকা ডেক্যাথলনে ভালো বাই ইয়ে মাউন্টেনিং মানে ট্রেকিংয়ের শ্যু পাওয়া যায় সেগুলো পরুন এই জাতীয় শ্যু কম দামি বেশি দামি ব্যাপার না পা বেঁচে যাবে পাটা যদি লক ছেড়ে যায় আপনি এমনি বেরিয়ে যাবেন আপনি এমনি বেরিয়ে যাবেন হয়ে গেল বাইক পরে থাক কিচ্ছু হবে না বাইকের তেলটা অফ করে এবারে এই বাইক তুলবেন প্রথমেই তো আমরা এরকম কুস্তি করি এইভাবে কুস্তি টুস্তি করি আজকাল ইউটিউবে প্রচুর ভিডিও আছে কীভাবে তোলা যায় আমরা সবাই জানি এদিক দিয়ে স্ট্যান্ড ফেলে আমরা এইভাবে এই আবার লক করে আমরা এইভাবে তুলে দাঁড় করিয়ে দিলে এইভাবে আমি দেখেছি বম্বে রাইডারের ক্লাস প্লেট চলে গেছে হিমালয়ানে তখন সুজয়দা হিমালয়ান কিনে চলে গেছে ক্লাস প্লেট কেন চলেছে কেন চলেছে বলুন আপনারা মানে 400cc-র বাইক এক্স্যাক্টলি ও ওই যে মজাটা সাক 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 ওই মজা হাফ ক্লাচে চালিয়েছে একদম প্রায় নিচ থেকে গিয়ে চলে গেছে এই যে ডিক্সে উপরে এখানে একটা ব্লিডিং করে জন্য একটা স্ক্রু থাকে ওর রিং চেকটা রাখতে হবে কখনো যদি এরকম হয় গাড়ি জাম হয়ে যাচ্ছে যখনই জাম হবে এর ফ্রি প্লে থাকবে না এই যে ফ্রি প্লে আছে পুরো একদম একদম টাইট হয়ে যাবে পুরো মানে একটুও তোমার ব্লিডিং করবে না তুমি বুঝে যাবে আমার ডিক জাম হচ্ছে তো যখনই জাম হয়ে যাবে ওখান থেকে ব্লিডিং যদি করে দাও তুমি গাড়ি চালিয়ে যেতে পারো হয়তো এই ব্রেক অয়েলটা ঢালা হয় ওর মধ্যে যেন কোনো রকম এয়ার গ্যাপ না তৈরি হয় যখন বেরিয়ে আসছে তখন ঠিক আছে কোনো কোনো এয়ার গ্যাপ নেই এবার টাইট এয়ার গ্যাপ থাকলে কিন্তু এরকম চারটে ফিউজ এক্সট্রা থাকে ফিউজ ক্যারি করো আর যেটা ক্যারি করি না আমরা
এটা হচ্ছে আমাদের চেনের লক। এই ওয়ার্কশপে এসে অফরোডের একটা এখানে কাউন্টার আছে, তো এই রাজুদা অনেক এক্সপিরিয়েন্স রাইডার, এখানে এসে কোথায় গেল কুপনটা, এখানে এসে আমি একটা কুপন নিলাম, এই কুপনটা নিয়ে যদি অফরোডে যাই তো আমাকে কিছু ডিসকাউন্ট দেবে। তো রাজুদাকে আমি জিজ্ঞাসা করবো না, অমিতাকে, কাকে, রাজুদাকে অফরোডের একটু ঠিকানাটা বলে দেবেন, কোথায় কোথায় এই অফরোডের দোকানটা কোথায়। হ্যাঁ, অফরোড হচ্ছে সাপুইপাড়াতে, এটা হচ্ছে আনোয়ারশা কানেক্টর, প্রিন্স আনোয়ারশা কানেক্টর। যদি আপনারা সাউথ সিটির দিক থেকে আসেন, যাদবপুর থানা থেকে সোজা যেতে হবে, যাদবপুর থানাকে ডানাতে রেখে সোজা যাবেন, একটা ব্রিজ ক্রস করে একটু গেলে পরে একটা মার্কেট পাবেন, ওটার নাম হচ্ছে সাপুইপাড়া বাজার, রাস্তার ওপরে ওখানেই আছে আমাদের দুদিকে। আবার আপনি যদি রুবি থেকে অভিষিক্তার দিকে যান, মানে গড়িয়ার দিকে রাস্তায় যান, রুবির পরের স্টপেজ হচ্ছে অভিষিক্ত, অভিষিক্তা থেকে ডান দিকে গেলে পরে ওই রাস্তাটাই পাবেন, একটা ব্রিজ পার হলে পরে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, তার ঠিক উল্টো পাবেন। তো আপনারা অবশ্যই যাবেন, ট্রাই করবেন, আমি চেষ্টা করবো যাওয়ার, কুপনটা আমার কাছে রইল। এখানে এসে যেমন অনেক ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় হলো, তার মধ্যে একজন অন্যতম হচ্ছে রজতদা, বাইকিং ব্রাদার হুড অফ বেঙ্গল, এর একটা ব্যাচ আমাকে দিলেন। ফেসবুকে পেজও আছে, সেখানে গিয়ে আপনারা যা, ফেসবুক পেজের নাম কি, বাইকিং ব্রাদারহুড অফ বেঙ্গলের কথা হচ্ছিল, দারুণ গ্রুপ, জয়েন করতে পারেন, সেটা নিয়ে আমি একটু আগবাড়িয়ে এসে বললাম। এবং সৌমিকের যে চ্যানেলটা আছে হর্নেট ম্যান, 1000 সাবস্ক্রিপশন, মানে সাবস্ক্রাইবার বেস হয়ে গেছে, 2000 হতে চললো, 2000 হতে চললো, এরপর 2000 থেকে 5000 একটা অদ্ভুত জার্নি, টাক 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 মতো হবে মজার জার্নি। তো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, প্লিজ দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো, মিস করেছেন, তারা ডেফিনেটলি সব কাজ বন্ধ করে আগে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, আগে একদম কাম মাটি কামড়ে পড়ে থাকা ছেলে কিন্তু একদম বড়। বাইকিং ব্রাদারহুড অফ বেঙ্গল এই যে ক্লাবের সঙ্গে যদি আপনি যুক্ত হতে চান, তাহলে আপনি কিভাবে যোগাযোগ করবেন দাদাই আপনাদেরকে বলবে। আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেটা ওই বাইকিং ব্রাদারহুড অফ বেঙ্গল নামেই আছে, তো আপনারা ওখানে গিয়ে জয়েন করতে পারেন। তো ওখানে যে আমাদের অ্যাডমিন প্যানেল আছেন, যারা আছেন, তাদের সঙ্গে আপনি ডাইরেক্টলি মেসেঞ্জারের মারফতে যোগাযোগ করতে পারেন, বা ওখানে জয়েনিং হওয়ার পর ডাইরেক্টলি ওনাদেরকে ফোন করতে পারেন, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে নর্মালি রাইডের এগুলো ফেসবুকে বলে দেওয়া হয়, কিন্তু ওনাদের সঙ্গে আরও ক্লোজলিভাবে অ্যাটাচ থাকতে গেলে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনারা অ্যাড করে দিতে পারেন। তো আপনারা যদি রাইডিং সম্বন্ধে, যে কোনো বাইক থাকুক, স্কুটি থাকুক, সেই নিয়ে রাইডিং নিয়ে যদি থাকে, আপনারা ডেফিনেটলি জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, এবং এই চ্যানেলের যে অ্যাডমিন তার আমি নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে আপনারা এই গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারেন। আর এই ধরনের গ্রুপগুলো কিন্তু জেসে গ্রুপ নয়, এর মাধ্যমে আপনি রাইডিংটা কিন্তু অন্যভাবে আপনি অন্য চোখে দেখতে পাবেন এবং অন্য লেভেলেও করতে পারবেন। শ্রমিক নন্দী, এই যে আমি আছি, শ্রমিক তুমি ক্যামেরাটা আমাকে দাও, চলে এসো। আচ্ছা রঞ্জন দা, তুমি এখানে এসো, এই তো হর্নেট ম্যান, এই এটা হর্নেট ম্যান, এটা হর্নেট ম্যান, এটা হর্নেট ম্যান, বলতে কম রে হর্নেট ম্যান, হর্নেট ম্যান থ্রি টাইমস, বাংলায় বাংলা সুপার হিরো, বাংলায় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করা, রেগুলার ক্রিয়েট করা, পিওর টুরিং খুব কম, হাতে করা দুটো কি তিনটে চ্যানেল আছে, তার মধ্যে এখনো হয়তো ওই আর কি ছাই চাপা আগুনের মতো, দুঃখ করে জ্বলে উঠবে সেদিন আর কি কাউন্টিং মাইন্ডের মতো চ্যানেল। আজকের এই ইভেন্টে আমি এসে আমি অনেক নতুন কিছু জিনিস জানতে পারলাম, তার মধ্যে সেটা যেটা রিমার্কেবল সেটা হচ্ছে গ্রুপ রাইডিংয়ের বিষয়ে আমি কিছু জানতে পারলাম। কারণ আমি এই রাইডিংটাকে যদি ভবিষ্যতে ক্যারিয়ার হিসেবে বা ইনকামের একটা রাস্তা হিসেবে ধরি, তাহলে আমাকে গ্রুপ রাইড সম্পর্কে কিছু নলেজ আমার দরকার ছিল, তো যেটা আমি এখান থেকে অ্যাকুয়ার করতে পেরেছি, তো সেগুলো আমি হয়তো পরে অ্যাপ্লাই করব এবং আমি অনেক গ্রুপ রাইড অ্যারেঞ্জ করব। কারণ আমাকে ইউটিউব চ্যানেলটা চালাতে গেলে বা রাইডিং যদি কন্টিনিউ করতে হয়, অবশ্যই আমার নিজের পকেট থেকে আমি চিরজীবন, এটা একটা লিমিট পর্যন্ত যাওয়া যায়, সবসময় যাওয়া যায় না, তো সেই কারণে আমার একটা ইনকামের সোর্সের প্রয়োজন, সেই কারণে আমি তখন গ্রুপ রাইড আমি অর্গানাইজ করব। আগে আমি দুটো ট্রায়াল গ্রুপ রাইড আমি করেছি, তো এরপরে আরও গ্রুপ রাইড আমি করাবো, তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশান অপশানে ক্লিক করে দেবেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর যদি মনে হয় কারোর সঙ্গে শেয়ার করা দরকার আছে তা আপনি শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে ততদিনের জন্য।